হরিয়ানায় বিভিন্ন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বৈঠক। শুক্রবার সেই বৈঠকেই ভার্চুয়ালি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। আর দুদিনের এই চিন্তন বৈঠক জন্ম দিল নতুন বিতর্কের, নতুন জল্পনার। এক দেশ পুলিশের এক উর্দি, কার্যত এই প্রস্তাবের পক্ষে সওয়াল করলেন নরেন্দ্র মোদী। জেসে আজ দেশ মে ওয়ান নেশন ওয়ান রাশন কার্ড কি ব্যবস্থা বনি হ্যায়, বৈসে হি পুলিশ কি বর্দি কো ভি লেকার ভি এসি কোই অ্যাপ্রোচ আপনাই যা সকতি হ্যায়। আব জেসে পোস্ট অফিস কা ডিব্বা, হিন্দুস্তান মে কোই পড়া লিখা অনপড় আদমি কো মালুম হ্যায় এ পোস্ট কা ডিব্বা হ্যায়, ইয়ানা কাগজ ডালা বা পৌঁছতা হ্যায়, এক পহচান হোতি হ্যায়। হামারে লিয়ে ভি আবশ্যক হ্যায় कि हमारे देश के पुलिस बेड़े में हम सोचे, साथ मिलकर के सोचे, वन नेशन वन पुलिस यूनिफॉर्म। সংবিধান অনুযায়ী পুলিশ যে কোনো রাজ্য সরকারের অন্তর্গত, তাই বিভিন্ন রাজ্যে পুলিশের উর্দির রং মোটের উপর খাকি হলেও কখনো কখনো তা পাল্টেও যায়। আবার পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশ যেখানে সাদা রঙের উর্দি পরে, সেখানে রাজ্য পুলিশের কর্মীরা খাকি রঙের পরেন। উর্দির রং দেখে প্রতিটি রাজ্যের পুলিশকে আলাদা করে চেনা যায়। কিন্তু আগামী দিনে কি গোটা ভারতে পুলিশের উর্দির রং এক হতে পারে? প্রধানমন্ত্রীর বক্তব্য উস্কে দিল সেই জল্পনা। বর্তমানে যেখানে বিরোধী দলগুলি বারবার কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলছে মোদী সরকারের বিরুদ্ধে, বারবার রাজ্যের আইন শৃঙ্খলার এখতিয়ারে ঘুরপথে বিজেপি সরকার হস্তক্ষেপের চেষ্টা করছে বলেও অভিযোগ উঠছে, তখন শুক্রবার অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে রাজ্যের এজেন্সি ও কেন্দ্রীয় এজেন্সিগুলির মধ্যে আরো সমন্বয় সাধনের উপর জোর দেন প্রধানমন্ত্রী। আব কানুন ব্যবস্থা কিসি এক রাজ্যকে দায়রে মে सिमटी रहने वाली व्यवस्था नहीं रह गई है। अब अपराध इंटरस्टेट और इंटरनेशनल हो रहे हैं। केंद्र और राज्य की एजेंसियों का आपस में तालमेल, ये बहुत जरूरी है। भारतीय जनता पार्टी सांविधानिक काठामो के पुरोदस्तुर नस्यात करे, भांगचूर करे, किभावे गोटा देशे তাদের ইচ্ছে মতো তাদের নিয়ন্ত্রণ কায়েম করা যায়, তার একটা চিত্রনাট্য তৈরি করেছে, আর এগুলি তারই এক একটি বহিঃপ্রকাশ। বর্তমানে মোমিনপুরে অশান্তি, মালদায় বোমা বিস্ফোরণ, বীরভূমে বিস্ফোরক উদ্ধার, লস্কর জঙ্গি তানিয়া পারভিন গ্রেপ্তার, খাগড়াগড় বিস্ফোরণ সহ পশ্চিমবঙ্গে এক ডজনের বেশি মামলা তদন্ত করছে এনআইএ। এই প্রেক্ষাপটে হরিয়ানার বৈঠক থেকে অমিত শাহ ঘোষণা করেছেন 2024 সালের মধ্যে দেশের সব রাজ্যে এনআইএ দপ্তর খোলা হবে। हमने तय किया है 2024 तक देश के सभी राज्यों में एनआईए की शाखाओं को स्थापित करकर एक दृढ़ आतंकवाद रोधी नेटवर्क बनाने में हम सफल होंगे। যে ক্ষমতায় এনআইএ ক্ষমতা বাড়ানো হচ্ছে, তাতে এটা স্পষ্ট হচ্ছে যে এনআইএকে কেন্দ্র করে আরেকটা ইডি সিবিআই বিজেপি পার্টির দপ্তরে রূপান্তরিত করার চেষ্টা হচ্ছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর জন্য এটা বড় বিপদ তৈরি করতে পারে বলে আমার আশঙ্কা, কারণ এ সরকারকে আমি বিশ্বাস করি না। বিশেষজ্ঞরা বলছেন, কড়া হাতে আইন শৃঙ্খলা রক্ষা করা যে কোনো সরকারের প্রধান দায়িত্ব, আর সেক্ষেত্রে এজেন্সিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র, কারোরই উচিত নয় এজেন্সির কাজের সঙ্গে রাজনীতিকে জড়িয়ে ফেলা। দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও আশিস বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ।